বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো শতাধিক শিল্পীদের মধ্যে হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম সিমও ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সাথে বিবাদে জড়িয়েছিলেন, কিন্তু তার সদস্যপদ বাতিল করা হয়েছে পুরো কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে, যে কমিটিতে ছিলেন ইলাশ কাঞ্চন, রিয়াজ, মিশা সওদাগরদের মতো তারকারা। সিমুর হত্যার খবর প্রকাশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পুরনো একটি ভিডিও, যেখানে তিনি বলেছেন, আমার প্রথম সিনেমা বর্তমান, যার পরিচালক ছিলেন কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরীফউদ্দিন খান দীপু, এ জে রানা, শবনম পারভিন, এনায়েত করিমের মতো বড় বড় নির্মাতাদের সঙ্গে কাজ করেছি আমি। চলচ্চিত্র সমিতির সদস্য যাচাই বাছাই সময়ে যখন আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন রিয়াজ ও মিশা ভাই। তিনি আরও বলেন, রিয়াজ ভাই আমাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করেন, আপনার সর্বশেষ সিনেমা কোনটা? তখন আমি রিয়াজ ভাইকে বলি, আমার সর্বশেষ সিনেমা আপনার সঙ্গে, নাম জামাই শ্বশুর, 2003 সালে মুক্তি পায়। তখন রিয়াজ ভাই বলেন, ও 10 বছর আগে। এরপর মিশা ভাই জিজ্ঞাসা করেন, হাউস ওয়াইফ নাকি? তখন আমি বলি, না, টেলিভিশনে কাজ করি। বিষয়টি আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে, কারণ আমি সেই 1998 সালে ফিল্মে এসেছি। এখন যদি আমাকে পরিচয় দিতে হয় আমি শিল্পী, তাহলে আর কিছু বলার নেই। এছাড়া কিছুদিন আগেই, কয়েকদিন আগে FDC-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খানের ওপর ক্ষোভ উগড়ে দেন সিমু। তিনি বলেছিলেন, আমার সদস্যপদ বাতিল করা ছিল জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। আমি যখন নায়িকা, তখন জায়েদ খান সিনেমায় চান্স পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছিল। সে কোন সাহসে আমাকে বাদ দিতে পারে? কী কারণে সদস্যপদ বাতিল হল তার সে প্রশ্নে সিমু বলেছিলেন, এ বিষয়ে আমি সমিতিকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে বাদ দেওয়ার কারণ কি। তখন সমিতি জানালো, 2 বছর সিনেমার সঙ্গে যুক্ত না থাকলে তাকে শিল্পী সমিতিতে রাখা হবে না। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম থেকে এ নিয়ম শুরু করেন? আমি তো অনেক পরে আসছি, তারা তো অনেক বছর সিনেমা করেন না। আসলে আমি বুঝতে পারছি এখানে ব্যক্তিগত আক্রোশ কাজ করছে, আমার ভোটটা জায়েদ খান পাবে না, তাই আমাকে বাদ করে দিয়েছে। FDC-তে এসে একজন শিল্পী তৈরি হতে অনেক শ্রম দিতে হয়, আর জায়েদ খান এক কথায় বাদ দিয়ে দেন একজন শিল্পীকে। শিল্পী কী জিনিস সে বুঝে? এ সাধারণ সম্পাদক আমি চাই না। এদিকে সিমুর পিতা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম রাড়ি বিলাপ করে বলছেন, আমার আদরের মেয়ে সিমুকে যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। ছেলেদের ফোন এবং টেলিভিশনের খবরের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে সিমুর খুনের ঘটনা। ওই রাতেই তিনি আমতলী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কোনো যানবাহন না পেয়ে পরের দিন খুব সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েটাকে অনেক আদর স্নেহ দিয়ে বড় করেছি, সেই মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। আমি আর কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আলোচিত চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুল্লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর থেকেই গ্রামের বাড়ি অলিগলি ও গ্রামগঞ্জের হাটবাজারে চলছে শোক আর আফসোস। স্থানীয় মুদি দোকান থেকে শুরু পান দোকান পর্যন্ত সবারই একটাই প্রশ্ন, কী এমন ঘটনা ঘটল যে সিমুকে নারকীয়ভাবে খুন করে মরদেহ টুকরো করে তা বস্তায় ভরে রাস্তার পাশে ফেলতে হবে? তারা সিমু হত্যায় যারা জড়িত থাকুক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। সুপ্রিয় দর্শক, আপনার কী মনে হচ্ছে, এই ঘটনাটি সঠিক বিচার হবে নাকি ক্ষমতার দাপটে অনেকেই পার পেয়ে যাবে? ঘটনার সাথে স্বামী ছাড়াও অন্য কেউ জড়িত থাকতে পারে বলে মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।